পঞ্চগড়ের বোদা উপজেলায় করতোয়া নদীতে নৌকাডুবির ঘটনায় চতুর্থ দিনে আরও একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। বুধবার বিকেলে উপজেলার মাড়িয়া বামনহাট ইউনিয়নের আউলিয়াঘাটের পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। এ নিয়ে মোট 69 জনের মরদেহ উদ্ধার করা হলো। এর আগে গত রোববার দুপুরে আউলিয়াঘাট এলাকায় করতোয়া নদীতে নৌকাডুবির ঘটনা ঘটে। ঘটনার দিন 25 জন, দ্বিতীয় দিন 26 জন ও তৃতীয় দিন 17 জনের মরদেহ উদ্ধার করা হয়। নৌকাডুবির ঘটনায় এখন পর্যন্ত 69 জনের মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন পঞ্চগড়ের অতিরিক্ত জেলা প্রশাসক দীপঙ্কর রায়। তিনি ঢাকা পোস্টকে বলেন, আমাদের উদ্ধার অভিযান চলমান রয়েছে। আজকে একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এখন পর্যন্ত মরদেহ উদ্ধারের সংখ্যা 69। আমাদের কাছে তথ্য অনুযায়ী এখনও 3 জন নিখোঁজ রয়েছেন। সবাইকে উদ্ধার না করা অবধি আমাদের উদ্ধার অভিযান অব্যাহত থাকবে। ইতোমধ্যে মৃতদের পরিবারের মাঝে আর্থিক অনুদান ও আহতদের চিকিৎসা খরচ বহন করা হচ্ছে। রাজু ভাই কি চলে গেছে? কি অবস্থা ভাই? কোন আছেন? এই আসেন। এইসব ওই যে